সবাইকে নমস্কার। আমি যে আজকে আপনাদের সকলের সামনে উপস্থিত হতে পেরেছি, আমি সত্যি এটা ভাবতে পারিনি। আমি যে বেঁচে ফিরব এটাই আমার কাছে খুবই অবাককর বিষয়। আমি আমার এই সুস্থ হয়ে ওঠার সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই ডক্টর যুধাজিৎ সেনগুপ্তকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ডক্টর মিলেই আমাকে আজকে সুস্থ করে তুলেছেন, কিন্তু এই সবার মধ্যে থেকে যিনি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছেন তিনি হচ্ছেন ডক্টর যুধাজিৎ, যার জন্য আজকে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারছি। আমার কাছে আজকে জানতে চাওয়া হয়েছে আমার অভিজ্ঞতার কথা। তার আগে আমি একটা কথা বলি, আমরা যারা এই পুলিশের চাকরি করি আমাদের কাছে মৃত্যু ভয় বলে সত্যি কিছু থাকে না। জীবনের বাজি রেখে রোজ আমাদেরকে ফিল্ডে নামতে হয়, বিভিন্ন অপারেশনে আমাদের যেতে হয়। জীবনে মায়া করলে আমাদের পক্ষে কোনো অপারেশনে যাওয়া খুব মুশকিল, এবং আমরা যারা যারা বেঁচে আছি এই জব করতে গিয়ে যারা যারা আমরা বেঁচে থাকছি এটা আমাদের কাছে একটা ব্লেসিং। আর যে কোনো অপারেশনে যারা মারা যান, রেদার শহীদ হন, এটা তাদের সৌভাগ্য, কোনো রকম কার্স নয়। তাই কোনো রকম মৃত্যু ভয় নিয়ে আমরা এই জব করি না, এটাই আমাদের জবের নিয়ম, এটাই শর্ত। আর একটা কি কথা জানেন তো, যে পৃথিবীতে সবাই বোধহয় এই জন্যে জন্মায় না যে নিরাপত্তার ঘেরাটোপে সারা জীবন কাটিয়ে দেবে। আপনারা সবাই নিজের বাড়িতে সুস্থভাবে থাকতে পারেন, কারণ আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে সক্ষম হই, এবং আমরা এই কাজটা সত্যি খুব ভালোবেসে করি। আপনারা আমার সম্পর্কে, আমার এই অপারেশন সম্পর্কে টিভিতে দেখেছেন, নিউজ পেপারে পড়েছেন হয়তো, যে বিষয়ে আমাকে ডক্টর যুধাজিৎ এখন বলতেও বললেন, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আমাকে বিভিন্নভাবে মানসিক, ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যালভাবে টর্চার করা হয়। সেখানে এমন একটা পরিস্থিতি আসে এক সময় যেখানে বলা হয় যে আমার পরিবারের সুরক্ষা যদি আমি চাই তাহলে আমাকে ওদের কাছে আত্মসমর্পণ করতে হবে, ওরা যেটা বলছে সেটা আমাকে করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে সত্যি আমি ভয় পাইনি, তার কারণ আমি অলরেডি আপনাদের বলেছি, কারণ আমাদের কোনো ভয় পাওয়ার জায়গা থাকে না। সেকেন্ডলি, আমাকে বলা হয় যে আমি যদি তাদের দাসত্ব গ্রহণ না করি তাহলে তারা আমার ফ্যামিলি মেম্বারদের ক্ষতি করতে পারে। আমার খুব কাছের, আমার কোনো এক আপনজনের ক্ষতি করতে পারে। কিন্তু আমি ওদেরকে প্রথম থেকেই বলে এসেছি যে আমি আর যাই করি কোনোভাবেই কোনো শর্তেই দেশদ্রোহ করব না। আমাদের এই জব, আমাদের নিষ্ঠা আমাদের এটাই শেখায়। ওরা আমাকে তারপরে লোভ দেখানো শুরু করে, আমাকে বলে আমাকে সুখের স্বর্গের টিকিট হাতে ধরাবে, না হলে আমার ফ্যামিলিকে শেষ করে দেবে যদি না আমি ওদের সাথ দিতে রাজি হই। স্বাভাবিকভাবে যেটা হওয়া সেটাই হয়, আমার উপর টর্চারের পরিমাণ আরও বৃদ্ধি পায় কিন্তু আমি রাজি হই না। কিন্তু আমি ভয় পাই না, ওরা ভেবেছিল আমি খুব ভয় পেয়ে যাব। ঘটনাচক্রে উল্টোটা হলো, ওরা একটা সময় পরে গিয়ে ওরা ভয় পেয়ে গেল। ওরা চাইলেই আমাকে মেরে ফেলতে পারতো কিন্তু ওরা আমাকে মারতে চায়নি, কারণ ওরা সশস্ত্র আমি নিরস্ত্র। তারপরে ওরা আমাকে মারেনি, ওরা চেয়েছিল আমার ব্রেনটাকে ইউজ করতে, ওরা চেয়েছিল আমাকে ইউজ করে, আমার অভিজ্ঞতাকে ইউজ করে কাজে লাগাতে, ওদের স্বার্থে দেশদ্রোহ করি, যেটা মৃত্যুর আগে পর্যন্ত আমার পক্ষে সম্ভব নয়। আমি রাজি হইনি। তারপরে ওরা ঠিক করে যে ওরা আমাকে ওদের ডেরায় নিয়ে যাবে। ঘটনাচক্রে যেদিন ওরা প্ল্যান করে যে আমাকে ওরা ওদের ডেরায় নিয়ে যাবে, সেই দিনই প্রশাসন আমাকে উদ্ধার করে। আর শুধু প্রশাসন বললে হয়তো ভুল বলা হবে, শুধু প্রশাসন কিন্তু ইনভলভ ছিল না, এর মধ্যে অনেক অনেক সাধারণ নাগরিকরা ইনভলভ ছিলেন। আমার সত্যি এই কথাটা ভাবলে গর্বে বুক ফুলে যায় যে এত সাধারণ মানুষ এই কর্মকাণ্ডে এগিয়ে আসে, এবং আমাকে রক্ষা করার জন্য প্রশাসনের উপর আরও বেশি করে প্রেশার সৃষ্টি করে। কিন্তু জানেন তো, প্রত্যেকটা এইরকম আন্দোলনের ক্ষেত্রে একটা মুখ থাকে যে নিজের দায়িত্বে জনগণকে উদ্বুদ্ধ করে এবং নিজের দায়িত্বে একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে চলে, সে আমার খুব নিজের কেউ। তার সঙ্গে আমার কোনো কৃতজ্ঞতা সম্পর্ক নেই, তাকে ধন্যবাদ জানিয়ে আমি তার এই অভিযানকে ছোট করতে পারবো না। তবু আজ যখন এই মঞ্চটা পেয়েছি আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আমি দূর থেকে আজীবন তাকে আশীর্বাদ করে যাব,
আমার আশীর্বাদ সবসময় তার সাথে রয়েছে। আর আমি সবসময় একটাই জিনিস চাই, সে যেন খুব ভালো থাকে, শান্তিতে থাকে, সে জীবনে যা চায় যা যা চায় সব যেন সে পায়, এটুকুই আমার চাহিদা। আজকে আমি যে আপনাদের সামনে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি, আমি যে বেঁচে ফিরতে পেরেছি, সে না থাকলে এটা হতো না। সে ছিল বলেই আজকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত এবং এতগুলো কথা বলতে পারছি। এবং আমি ধন্যবাদ জানাই আমার ফ্যামিলিকে, আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আমার জন্যে প্রে করেছেন, যারা চেয়েছেন যে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। এবং আমি আগেও বলেছি আবারও বলছি, আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর যুধাজিৎ সেনগুপ্তকে। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর যুধাজিৎ সেনগুপ্ত মতো ডক্টর আমাদের শহরে যদি আরও বেশি করে থাকে, তাহলে আমি নিশ্চিত একদিন এই শহর থেকে সমস্ত রোগ মুক্ত হবে। কারণ রোগ তো শুধুমাত্র শারীরিক হয় না, মানসিকও হয়। আর সেই মানসিক রোগ সারানো সবার আগে প্রয়োজন একটা আলোর প্রয়োজন। ডক্টর যুধাজিৎ সেনগুপ্ত মতো ডক্টর সেই আলো দিয়ে আমাদের সামনে এসেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড উই অল আর রিয়েলি গ্রেটফুল টু হিম যে এরকম একজন ডক্টর আমাদের শহরে আছে। আর শেষে এইটুকুই বলবো যে ডক্টর যুধাজিৎ সেনগুপ্তকে দেখলে ইনিশিয়ালি হয়তো মনে হতে পারে যে ওনাকে একটু সবাই মিসআন্ডারস্ট্যান্ড করতে পারেন, কিন্তু এটা নিতান্তই একটা ক্যামোফ্লেজ, আর কিছু না। ডক্টর যুধাজিৎ যতটা নরম ততটাই সংবেদনশীল একজন মানুষ। ভালো থাকবেন, আপনার খুব ভালো হোক। আর আপনাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আমরা শুনলাম অনুজ চ্যাটার্জির কথা, অনুজের পক্ষে এইভাবে বলা সম্ভব। যাই হোক, উনি যে ওনার বক্তব্যের মধ্যে শের কথা উল্লেখ করলেন, সেই শেটিকে সবসময় চোখে দেখা যায় না। হাজার আলোয় যিনি সব কিছুর সঙ্গে মিশে নিজেকে দেখা দিতে চান না, যিনি সবসময় নিজেকে অন্ধকারে লুকিয়ে রাখতে চান, তাকে আমরা আলোয় টেনে এনেছি আজ। আর সেই শের সন্ধান আমরা পেয়েছি। তিনি আজ আমাদের সবার সামনে উপস্থিত। আমি যদি খুব ভুল করে না থাকি, তিনি হলেন গুড্ডি সরকার, যাকে আমরা আজ সংবর্ধনা দেব। আমরা আমাদের আরেকজন সংবর্ধনা প্রাপক গুড্ডি সরকারকে স্টেজে আসতে অনুরোধ করছি। ম্যাম, আমাদের সাথে আসুন। আমি বুঝতে পারছি না ওকে কেন সংবর্ধনা দেওয়া হবে। লড়াইটা লড়লো অনুজ, কিডন্যাপ হলো অনুজ, কষ্ট হলো অনুজের, আর সংবর্ধনা পাবে গুড্ডি। কেন গুড্ডিকে সংবর্ধনা দেওয়ার কি আছে? শুধুমাত্র ও কতগুলো ছেলে মেয়েকে জোগাড় করে ওই মিছিল আন্দোলন করেছিল বলে। তাহলে যদি সংবর্ধনা দেওয়া হয়, তাহলে সমস্ত ছেলে মেয়ে যারা মিছিলে অংশগ্রহণ করেছে সবাইকে ডেকে এনে সংবর্ধনা দেওয়া উচিত। তুমি এটা চ্যালেঞ্জ করতে পারো না শিরি। উনি কাকে সংবর্ধনা দেবেন কাকে সংবর্ধনা দেবেন না, সেটা তো ওনার ব্যাপার। দেখো, তুমি যেটা করতে পারো, তুমি বরং একটা কাজ করো, তুমি এই অনুষ্ঠানটা বয়কট করে চলে যাও। দরকার হলে আমি তাই করবো মিঠিকে, আমিও চলে যাবো আর অনুজকে নিয়ে চলে যাবো। এই কথাটা বারবারই হয়ে যাচ্ছে সেদিন। পিকলু থাকবে না যাবে সেটা তুমি ডিসাইড করবে না। পিকলু কোনো ছোট বাচ্চা নয়, পিকলু একজন অ্যাডাল্ট। তাই পিকলু নিজে ডিসাইড করবে কোথায় থাকবে কোথায় যাবে। আর তুমি না একটা কাজ করো, তুমি চুপ করে বসো।
তোমার জন্য পেছনের লোকের অনুষ্ঠান দেখতে অসুবিধা হচ্ছে, আমার অনুষ্ঠান দেখতে অসুবিধা হচ্ছে, আর বড্ড বেশি কথা বলছো তো, তাদের লোকেদের ডিস্টার্ব হচ্ছে, প্রোগ্রামটা শুনতে পাচ্ছে না। তাই কিপ ইউর মাউথ শাট অ্যান্ড সিট ডাউন, কথা বলো না কোনখানে। আমি অনুজ স্যারের থেকে সম্বর্ধনা নিতে পারবো না। আমাকে যদি সম্বর্ধনা দিতেই হয় তাহলে আমি সেটা ডক্টর যুধাজিৎ সেনগুপ্তর হাত থেকে নিতে চাই। ঠিক হয়েছে, করবে আরো প্রেম। চলো 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 পাল্টা।